আসসালামু আলাইকুম, এ হচ্ছে আজকে দিনের তৃতীয় পেশেন্ট। উনি মালয়েশিয়া থেকে এয়ারপোর্টে নেমে সরাসরি আমাদের ক্লিনিকে চলে আসছে। আসলে এই রোগটা যার হয় সেই বুঝে কষ্টটা কেমন। এতদিন পর দেশে আসার পর বাড়িতে না গিয়ে বন্ধু বান্ধবের সাথে কথা না বলে ডিরেক্টলি অপারেশনের জন্য চলে আসা, এটা অনেক বড় একটা উদ্যোগ। তো এটা এমন একটা কষ্ট যে কষ্টটা কাউকে শেয়ার করা যায় না, বলা যায় না, যে কারণে মানুষ চায় আগে নিজে মুক্তি হতে, তারপরে তার পরিবার বা বন্ধু বান্ধবের সাথে মিশতে। তো এই ভাইয়ের যে অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন, ওনার বডিতে ফ্যাট অনেক কম, কিন্তু এই যে বাম পাশের অবস্থাটা সামনে থেকে এবং এই যে ডান পাশে, গাইনোকমাস্টিয়া কিন্তু একদম জেনুইন বোঝা যাচ্ছে। এই পাশে বেশি বড়, পুরোটাই গ্ল্যান্ড, দেখেন পুরোটাই গ্ল্যান্ড, একদম ধরা যাচ্ছে, ধরা যাচ্ছে একদম ইজি, পুরোটা গ্ল্যান্ড, 100% গ্ল্যান্ড। এই যে একদম গ্ল্যান্ড, চর্বি খুবই কম, পুরোটাই গ্ল্যান্ড। তো এই হচ্ছে ভাইয়ের ওভারভিউটা। চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো। আচ্ছা, এতক্ষণ জার্নি করে এখন কি ঘুম পাচ্ছে নাকি? আসলে ঘুম পাইলেও মানে আমি চাই এটা থেকে মুক্তি হতে, এই জন্য কালকে সারা রাত ঘুমাইনি, বা কালকে সারাদিন জার্নি করলাম, আজকেও সারাদিন জার্নি করলাম, কারণ আমার উদ্দেশ্য একটাই, যেন মুক্তি পাই এটা থেকে। মুক্তি পাই এটা থেকে। আপনার বাসা কোথায় এবং আপনার নামটা একটু যদি বলেন। আমার বাসা বরিশাল এবং আমার নাম সাইদুর রহমান। সাইদুর সাহেব, সাইদুর সাহেব বরিশালের গ্রামের বাসা, উনি মালয়েশিয়া একজন প্রবাসী। ভাই মালয়েশিয়া আপনার কর্মজীবন কত বছরের? মালয়েশিয়া 3 বছর। 3 বছর? তো আপনি কি একবারে আসছেন নাকি ছুটিতে আসছেন? একবারে চলে আসছি, আমি আসলে অবৈধ ছিলাম। ও অবৈধ ছিলেন, তার মানে একবারেই চলে আসছেন। আচ্ছা, তো এই প্রবলেম আপনার কত বছর যাবত ছিল? দেশে থাকা অবস্থায় অল্প অল্প ছিল, কিন্তু বোঝা যায় না, কিন্তু ওখানে যাওয়ার পর আস্তে 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 মানে খুব দ্রুত বেড়ে গেছে। ও আচ্ছা, এই জন্যই মূলত মেন সমস্যাটা হয়ে দাঁড়াইছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আরে তো বিপদ। তো ওইখানে সবার সাথে চলতে কোনো প্রবলেম হইতো? আসলে আমার যারা রুমমেট ছিল বা আমার সাথে যারা কাজ করতো, কেউ কখনো কিছু বলে নাই, তবে আকার ইঙ্গিতে বোঝা যায় আর কি, তারা মানে অন্যভাবে তাকাইতো আর কি, তবে কখনো কিছু বলে নাই, মুখে বলে নাই, তবে আপনি বুঝতে পারতেন, কিন্তু আমার কাছে খারাপ লাগতো সব সময়। আচ্ছা, এটা কি নরমালি ব্যথা ট্যাথা করে আপনার? না, এমনিতে কোনো কিছু নাই, শুধু বড়টা এটাই হচ্ছে মূল প্রবলেম। মানে নিজের চোখে খালি লাগে সবসময়, খালি নিজের চোখে পড়ে, গোসল দিতে গেলে পড়ে, বা একটা জামা কাপড় পরতে গেলে নিজের চোখে পড়ে, নিজের কাছে খারাপ লাগে। তো এই সার্জারি থেকে আপনার চাওয়াটা কি, আপনি কি চাচ্ছেন? আসলে আমি যেন আবার সবার সামনে হাঁটতে পারি বা চলতে পারি, জামা যেন আমি পরতে পারি, একটা ফ্রি লাইফ চাই, সেটা তো মূল কথা। তাছাড়া টি শার্ট পরা যায় না, টি শার্ট যেন পরতে পারি। বুঝতে পারছি, আপনি ভালো একটা জীবন যাপন করতে চান। জি। তো আপনারা দেখলেন ভাইয়ের অবস্থাটা, আসলে রোগটা খুবই একটা বিদঘুটে রোগ, যার হয় একমাত্র সেই বুঝে। তো উনি সরাসরি এয়ারপোর্ট থেকে এখানে আসছে অপারেশনের জন্য, আমরা ওনার জন্য অনেক অনেক দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আপনি ভালো থাকবেন ভাই।